দর্শক, এই পর্যায়ে করোনা চিকিৎসা ও সচেতনতা নানা বিষয় নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন রেসপিরেটরি মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার রমি আহমেদ খান। ডাক্তার খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনা রোগীদের ঠিক কোন ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে, আর সংক্রমণ এবং মৃত্যুর হার আসলে কিভাবে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো যুক্তরাষ্ট্র? আমরা গত 6 মাস ধরে এই ভাইরাসের সাথে যুদ্ধ করছি। এই 6 মাসে আমাদের রিসার্চ, আমাদের বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল স্টাডির রেজাল্ট পেয়েছি, আমরা অনেক কিছু শিখেছি গত 6 মাসে। আমরা যা শিখেছি তার থেকে তার যে ফল, তার রেজাল্টে মৃত্যুর হার কিন্তু অনেক কমে গিয়েছে। এটা যে শহরে এই মহামারীটা আসে, যে শহরে এই প্যান্ডেমিকটা অ্যাটাক করে, এই প্রথম সপ্তাহে, প্রথম কয়েক সপ্তাহে, প্রথম মাসে মৃত্যুর হার খুব হাই থাকে, তারপরে মৃত্যুর হারটা খুব দ্রুত কমতে থাকে। ওইটার প্রথম কারণ হচ্ছে গিয়ে আমাদের হেলথ কেয়ার সিস্টেম খুব দ্রুত অ্যাডাপ্ট করে ফেলে, ওটা শিখে যায় হাউ টু হ্যান্ডেল এই পেশেন্টের লোডটাকে। তবে আমরা ওভারঅল গত 6 মাসে যা শিখেছি আমাদের চিকিৎসা ক্ষেত্রে, তার মধ্যে কতগুলো চিকিৎসা ব্যবস্থা স্ট্যান্ড আউট করে, সেগুলো এখন ইউনিভার্সালি ওগুলা স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে গিয়েছে, এগুলা অত্যাবশ্যকীয় চিকিৎসা হয়ে গিয়েছে এই ইনফেকশনের জন্য। তার মধ্যে প্রথম যা আমরা তথ্য পেয়েছি, যে রিসার্চ ডাটা পেয়েছি, তা হচ্ছে গিয়ে স্টেরয়েড, ডেক্সামেথাসন নামে একটা স্টেরয়েড বা অন্য নামে আছে বিভিন্ন গ্রুপের স্টেরয়েড ট্যাবলেট বা ইঞ্জেকশনগুলা, যাদের অক্সিজেন লেভেল কমে গিয়েছে, যাদের অক্সিজেন লাগছে নিউমোনিয়ার কারণে, তাদের দিলে মৃত্যুর হার কমে যাচ্ছে। সুতরাং স্টেরয়েড একটা অত্যাবশ্যকীয় মেডিকেশন যারা নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন, যাদের অক্সিজেন লেভেল কমে গিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমরা এখন একটা ব্যাপার বুঝতে পেরেছি, শিখেছি, শিখছি, আমরা এখনও জানছি এভরিডে, এই অসুখে একটা বড় অংশ মৃত্যু হচ্ছে গিয়ে আমাদের শরীরের ভিন্ন অঙ্গে, ভিন্ন অর্গানে ছোটো ছোটো রক্তনালীগুলা জমাট বেঁধে যাওয়ার কারণে, মাইক্রোকোয়াগুলেশন, মাইক্রোক্লটিং, বিভিন্ন ধরনের থ্রম্বোসিস, ব্লাড ভেসেলগুলো থ্রম্বোসিস হয়ে বন্ধ হয়ে যাচ্ছে রক্ত জমাট বেঁধে। এইটা জানার পরে আমরা এখন আস্তে আস্তে শিখছি যে আমরা থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্য কী কী ওষুধ দিতে পারি। হেপারিন টাইপের বা লো মোলাকুলার ওয়েট হেপারিন টাইপের ওষুধগুলো খুব স্মার্টলি ইউজ করার ডাক্তাররা শিখছেন। তারা প্রথম থেকে হাই ডোজ ইউজ করছেন, তারপরে কিছু ব্লাড টেস্টের ফলে ওরা ফুল ব্লাড থিনার ডোজে চলে যাচ্ছেন। এই এই রক্ত জমাট বাঁধার প্রতিরোধক ওষুধ দেওয়াটা আরেকটা সায়েন্টিফিক মাইল ফলক হয়ে গিয়েছে আমাদের কোভিড চিকিৎসার ক্ষেত্রে। এই দুটো ওষুধ মূলত এখন পর্যন্ত আমরা খুবই হেল্পফুল, আর ও দুটো ওষুধ আমরা যথেষ্ট ভালো হেল্প পাচ্ছি, আমাদের সায়েন্টিফিক ডাটা আছে। একটা হচ্ছে গিয়ে র্যামডেসিভির একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, ওইটা যদি জ্বর উৎসার প্রথম 7 দিনে, 8 দিন, 10 দিনের মধ্যে দিতে পারি, র্যামডেসিভির রোগের প্রকোপ কমিয়ে দিচ্ছে। আর টু কনভালেসেন্ট প্লাজমা, ওই যে যারা ভালো হয়ে গিয়েছেন তাদের প্লাজমা, ওটাও আমরা আস্তে আস্তে প্রমাণ পাচ্ছি এবং ওটাও হেল্পফুল। আর ইঞ্জেকশন একটা আছে টসিলিজুমাব, এই ওষুধগুলো এই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে যে রোগীগুলো সিরিয়াস হচ্ছে তাদের জন্য। কিন্তু এপিসিআর পজিটিভ হলেই এই ওষুধ, কোনো ওষুধ লাগবে না, কোনো প্যারাসিটামল টাইপ ওষুধ হলে হবে যদি জ্বর থাকে। কিন্তু যখন অক্সিজেন লেভেল কমে যাবে, যখন শ্বাসকষ্ট হচ্ছে, শুধুমাত্র তখনই এইগুলো লাগবে। আর একটা জিনিস আমরা শিখেছি গত কয়েক মাসে, এই যে এপিসিআর ছাড়াও আরও কিছু ব্লাড টেস্ট আমাদেরকে সাহায্য করে এটা বুঝতে যে রোগীর রোগটা কোন দিকে যাচ্ছে, রোগটা ভালোর দিকে না রোগটা খারাপের দিকে। একটা হচ্ছে কি সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি, আর একটা হচ্ছে কি ডি ডাইমার। এই দুটো ব্লাড টেস্ট খুবই হেল্পফুল আমাদের রোগের দিকটাকে ডায়াগনোস করার জন্য। ধন্যবাদ ডাক্তার রুমি আহমেদ খান। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, যে আসলে করোনার সংক্রমণ নিয়ে প্রতিদিনই নানা ধরনের তথ্য আমাদের সামনে আসছে।
আসলে এই ভাইরাসটি কিভাবে ছড়িয়েছে, এ বিষয়ে নতুন কোনো তথ্য আপনারা পাচ্ছেন কি না, আর আসলে এই ভাইরাসকে মোকাবেলা করার জন্য আরও গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত কোনো চিকিৎসা পদ্ধতির সম্পর্কে আপনারা নতুন কোনো তথ্য পাচ্ছেন কি না? এই ভাইরাসের সংক্রমণ নিয়ে আমরা গত কয়েক মাসে কিছু নতুন কিছু তথ্য এসছে। আমরা তো সবসময় বলি যে ভাইরাল ডিজিজ, একটা হচ্ছে গিয়ে ড্রপলেট বলে, মুখ থেকে চোখ থেকে মুখ থেকে বের হয়, নাক থেকে বের হয়, ড্রপলেটটা 6 ফুট পর্যন্ত যায়, তারপরে এর মধ্যে যারা আছে তাদেরকে ইনফেক্ট করে। এটা একটা ড্রপলেট ভাইরাস, এটা ভাইরাস সাইজ বড়, এটা এয়ারবর্ন না, এটা ড্রপলেট, এটা আমরা জানতাম। আর একটা হচ্ছে ফোমাই, এই এই ভাইরাসটা আশেপাশে চেয়ার টেবিলে রাস্তাঘাটে সবখানে এটা ছড়িয়ে যায়, ওই টাচ করলে হাত থেকে ইনফেকশন হয়, ফোমাই ট্রান্সমিশন। WHO এবং CDC বলছে গত কয়েক মাসে ওরা দেখছে যে ওদের স্টাডি দেখাচ্ছে যে এই ভাইরাসের ফোমাই হাতে টাচ করে যে ট্রান্সমিশনটা ওটা হার কম, ওটা যদিও একদম হয় না কেউ বলছে না, হয়। সে কারণে সাবান দিয়ে হাত ধোয়ার প্র্যাকটিসটা একটা ভালো প্র্যাকটিস, ওইটা চলে যেতে ওইটা চলে আমাদের এটা ওইটা ওই প্র্যাকটিস চালু রাখতে হবে, ওই অভ্যাসটা চালু রাখতে হবে হাত ধোয়া। কিন্তু এই যে ফোমাই টাচের মাধ্যমে সংক্রমণটা মনে হচ্ছে এই ভাইরাসের ক্ষেত্রে কম, বরঞ্চ এখানে মূল সংক্রমণটা হচ্ছে গিয়ে আমাদের যে ড্রপলেট, আমরা যখন কথা বলছি, আমরা খুব কথা বলছি, গান গাচ্ছি, জোরে হাসছি, আমরা হাঁচি কাশি তো আসি, কাশি তো আছে, কিন্তু হাসছি, গান গাচ্ছি, কথা বলছি, আমাদের মুখ থেকে ড্রপলেট বেরোচ্ছে। এখন যদি আপনি একটা ক্লোজ রুমে থাকেন, একটা অফিস ভবন, একটা ব্যাংক অফিস, একটা 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 অফিস, সেখানে সব কিউবিকগুলো আছে, সেখানে ইন্টারনাল এসি আছে, এসিতে কনস্ট্যান্ট বাতাস সার্কুলেট হচ্ছে, ওই ইন্টারনাল রিসার্কুলেশনের মাধ্যমে এই ড্রপলেটটা ভেসে 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 এসে আপনার অফিসে, আপনার ইন্টারনাল এনভায়রনমেন্টের সবাইকে ইনফেক্ট করে দিচ্ছে। এখন তো আমাদের ম্যাক্সিমাম এনভায়রনমেন্ট হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল এয়ার হ্যান্ডলিং সিস্টেম, এসি আছে। ধন্যবাদ ডাক্তার রুমি। আমরা আরেকটি বিষয়ে একটু আপনার কাছে আপনার বিষয়ে মতামত জানতে চাই, আপনি নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে দিচ্ছেন, সেটি হচ্ছে যদি অদূর ভবিষ্যতে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে করোনার প্রতিষেধক, যেটি নিয়ে অনেক কাজ চলছে, সেটা যদি বাংলাদেশকে দেয়, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের নাগরিকদের মধ্যে এটা সরবরাহ করতে সরকারের কী ধরনের প্রস্তুতির প্রয়োজন হবে, আপনার মতামত একটু জানতে চাই। পৃথিবীর বেশ কয়েকটা দাতা সংস্থা, সেপি, কোয়ালিশন অফ এপিডেমিওলজি প্রিভেনশন অ্যান্ড ইনোভেশন, এবং গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স ছাড়াও আরও অনেকগুলো সংস্থা, ওরা বিল এবং মেলিন্ডা গেটস এর মাধ্যমে, ওয়েলকাম ট্রাস্টের মাধ্যমে, ওরা প্রচুর টাকা পয়সা লগ্নি করছে যাতে ভ্যাকসিনটা ডেভেলপ করার সাথে সাথে ওরা পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য যথেষ্ট ভ্যাকসিন প্রক্রি করতে পারে। ওরাই কিনবে, ওরা কিনে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে ফ্রি দেবে। আমি মনে করি যে যখন যে মুহূর্তে আমরা ভ্যাকসিন পাবো, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হোপফুলি ফার্স্ট ভ্যাকসিনটা, তখন কিছু ভ্যাকসিন আমাদের দেশেও আসবে এই সেপি বা গ্যাভির মাধ্যমে। এখন ওগুলো যদি আসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, আমাদের সরকার কি প্রস্তুত যে ওরা কাকে দিবেন, ওরা কীভাবে প্রায়োরিটাইজ করবেন? এবং আমাদের দেশে তো অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কোনো সিস্টেম নেই, আমাদের একটা স্ট্রং EPIs ডিপার্টমেন্ট আছে, স্ট্রং কমিউনিটি হেলথ সার্ভিস আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে, কিন্তু এরা আমার জানা মতে কখনো অ্যাডাল্ট ভ্যাকসিনেশন করেনি, সবাই ভ্যাকসিন করেছে চিলড্রেন করেছে। এখন আমাদের যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন হাতে পাই, আমরা কীভাবে আমাদের যে এক্সিস্টিং EPI বা ফ্যামিলি প্ল্যানিং হিউম্যান রিসোর্সটাকে, ওদের যে ফিল্ড গ্রাউন্ড টিমটাকে রিপারপাস করবো, আমরা একটা অন্য পারপাসে ইউজ করবো ফর ম্যাসিভ অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন অফ হেলথ কেয়ার ওয়ার্কার, ভ্যাকসিনেশন অফ যারা যাদের বয়স ওভার 65, যাদের ডায়াবেটিস আছে, আমরা ওদেরকে কীভাবে প্রায়োরিটাইজ করবো, কীভাবে আইডেন্টিফাই করবো, কীভাবে ভ্যাকসিনেশন করবো, ওইটা এখন থেকে একটা টাস্ক ফোর্স করে এখন থেকে তার ব্যবস্থা শুরু করতে হবে। নাহলে আমাদের কাছে ভ্যাকসিন এসে পৌঁছবে ফেব্রুয়ারি মাসে, কিন্তু আমাদের কোনো সিস্টেম থাকবে না যে আমরা কীভাবে ভ্যাকসিনটা দিব। আমাদের এখন পর্যন্ত কোনো সরকারি কোনো অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কোনো কোনো সিস্টেম নেই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রুমি আহমেদ খান, যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ জানানোর জন্য।